সম্বাসী রাইজ আপনার এস আর বি আসাম ইনফো ইউটিউব চ্যানেল স্বাগত জানাইছো। বন্ধু বান্ধবী সকল, সরকারি কর্মচারী সকলের বাবে কেন্দ্রীয় সরকারের ফল আছে একটা ভাল খবর, গুরুত্বপূর্ণ খবর। কি আছে খবর আপনার বিস্তারিতভাবে জানাম। ভিডিওটি স্কিপ নকরাক প্রথম শেষলেক চাই থাকিব। ইয়াত উল্লেখ কৰিছে সরকারি চাকরি করা লোকসকলের বাবে ডাঙর খবর। এতিয়া কর্মচারী সকলের পি এফ টাকা কাটি জমা নকরা কোম্পানি সমূহ হারি না যাব, উক্ত কোম্পানির বিরুদ্ধে গ্রহণ করা হব উচিত ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারে চাকরি করা লোকসকলের বাবে ডাঙর পদক্ষেপর গ্রহণের প্রস্তুতি চলাইছে। সি এন বি সি আওয়াজে লাভ করা তথ্য অনুসরি সরকারে কর্মচারীর পি এফর সঙ্গে জড়িত নিয়মের সালসলনি করব। এতিয়া কর্মচারী সকলের পি এফ টাকা কাটি জমা নকরা কোম্পানি সমূহ হারি না যাব, উক্ত কোম্পানির বিরুদ্ধে গ্রহণ করা হব উচিত ব্যবস্থা। ইয়ার বাবে সরকারের শ্রম আইনত সংশোধন ঘটাব। ইমানেই নহয়, কোম্পানি যদি পি এফ নিদিয়ার বাবে কোনো অজুহাত দেখায় বা ভুল তথ্য দিয়ে তেতিয়াও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব। নতুন আইনত এনে ধরনের অধিনিয়মের বাবে জেললৈ প্রেরণ করারও প্রস্তাব রখা হয়েছে। কর্মচারী পি এফ জমা নকরা কোম্পানির জরিমানা দহ গুণ বৃদ্ধি করার প্রস্তুতি চলাইছে সরকারে। অর্থাৎ 10,000 সলনি কোম্পানিয়ে ভরিব লাগিব 1,00,000 টাকার জরিমানা। ইয়ার উপরি 3 বছরের বাবে জেললৈ প্রেরণ করারও প্রস্তাব রখা হয়েছে। কোম্পানির ফলের কর্মচারীর পি এফ জমা নকরার অভিযোগ দ্রুতগতিত বৃদ্ধি পড়ার পরিপ্রেক্ষিত এই ব্যবস্থা গ্রহণের বাবে সাজু হয়েছে সরকারে। তো বন্ধু বান্ধবী সকল, এই সচাকয়ে সরকারি কর্মচারী সকলের বাবে ভাল খবর। ভিডিওটি ভাল পালে প্লিজ ভিডিওটি লাইক করে দিব, আপনার বন্ধু বান্ধবী আত্মীয়জনে ভিডিওটি শেয়ার করে দিব। আর নতুন বন্ধু বান্ধবী একটা রিকুয়েস্ট, যদি এতালেক আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাহলে সাবস্ক্রাইব করে লব। ভিডিওটি সম্পূর্ণ করে চার বাবে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। আন একটা নতুন ভিডিও এটা আপনাদের পুনর্ল পড়ার আশায় ইয়াতে বিদায় লিছো। বাই বাই, টেক কেয়ার, জয় অসম।